হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো স্মাইলি পিউ আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছে। তো আজকে ভিডিওটা কি আছে সেটা স্পেশাল কিছু নেই, বাট এই যে তোমরা, আমি যা করি তোমাদের সাথে শেয়ার করি, সেটা আমার শেয়ার করতে ভালো লাগে। তো আজকে ভাবছি, ছুটি আছে, একটু ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তো ভাবছি আজকে একটু ঘোরা যাক। তো কোথায় যাব না যাব এখনও প্ল্যান হয়নি। তো লাঞ্চ করা হবে, আমি লাঞ্চ রেডি করছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি লাঞ্চ রেডি হবে, তার কি লাঞ্চ হচ্ছে আমরা তো রেডি করছি। তো লাঞ্চটা রেডি হয়ে যাবে, দেন আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। কোথায় বেরোবো এখন আমাদের প্ল্যান হয়নি, কিচ্ছু হয়নি। আমার হাজব্যান্ডের একটাই হচ্ছে খুব ভালো একটা হ্যাবিট, ও বলে না, প্ল্যান করে না, হঠাৎ করে বেরোবে আর বলবে চলো এখানে যাই। তো ওইটা যে একটা আলাদা মজা, সেই মজাটা আমরা ইনস্ট্যান্ট পাই, ওটা একটা খুব ভালো লাগে। তো চলো দেখি কী প্ল্যান হয়, কোথায় যাই। রঙে থাকো, দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর আমার পাশে থেকো। তো চলো, তো দেখো এখন আমি রান্না করছি। তো লাঞ্চটা হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি হবে, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। হ্যাঁ, এখানে মাছ খুব একটা পাওয়া যায় না, তো অনেকদিন পর কাতলা মাছের মাথা পেয়েছি। তো যেহেতু আমি একাটা খাই, তো অল্প তরকারি করব, এতে কিন্তু বাঁধাকপির পরিমাণ কম আর মাছের মাথার পরিমাণটা বেশি, কারণ আমি মাছের মাথা খেতে ভালোবাসি, তাই এইটা শুধু আমার জন্য হবে। তো চলো ঝটপট ঝটপট তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে কিন্তু খেতে বসতে হবে, যেহেতু আমার উনি এইসব খান না। তো ওনার জন্য আলাদা রুটি আর চিকেন রয়েছে, আমার জন্য শুধু এই তরকারিটা করা হয়েছে, আমি মাছটা খেতে ভালোবাসি। তো চলো আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা রেডি করে নিই। দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, কালকে চিকেন চাপটা রয়েছে, ভাত নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এটা তো আমার দরকারই হয়, আর এই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা, বললাম না বাঁধাকপি নেই, শুধু মাছের মাথা আছে, শুধু আমার জন্য এটা স্পেশালি বানিয়েছি আমি একটু। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, তোমরাও লাঞ্চটা করে নাও। কিন্তু তো দেখতেই পেলে আমার লাঞ্চে কী আছে, নিয়েছি ভাত, চিকেন কষা, সরি চিকেন চাপ কাটটা বানিয়েছিলাম, আর মাছের মাথা, কাতলা মাছের মাথা। মাছের মাথা হচ্ছে আমার অল টাইম ফেভারিট, অল টাইম ফেভারিট, মানে মাছের মাথার পিস লেজা দিয়ে, আমার মাছের মাথা হলেই আমার খাওয়া হয়ে যায়। এত বড়ো কাতলা মাছের মাথা তোমাদের আমি দেখালাম, এবার এটা বসে খাবো, উনি তো খাবেন না, উনি আলাদা রুটি আর চিকেন চাপ দিয়ে বানিয়ে দিয়ে দিয়েছি, আমি এই জন্য আলাদাভাবে নিচে বসলাম যাতে মজা করে খাবো, আর অনেক ঘুরে বসে খাবো, নো ডিস্টার্বেন্স। চলো তাদের করে খেয়ে নিই, আর এত সুন্দর খাবার এটা মিস করা যায় না। আলাদা রকম বাঙালিরা মাছ যদি না খায় কারা খাবে বলো? তো আর এত বড় মাছের মাথা আজ মানে অনেক লাগিয়ে দেবো, তো তোমাদের সঙ্গে থাকো, চলে থাকো, আর খেতে থাকো মাছের মাথা। পাওয়া খুব মুশকিল, কালকে আমি পেয়েছি, নিয়ে এসছি, জমিয়ে খাবো, তোমরা সাথে থাকো, তারপরে কী কী হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। তো চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তো আমি রেডি হয়ে গেছি, বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবে এক্ষুনি। তো চলো বেরিয়ে পড়ি। তো ঘর তালা মেরে দিয়েছি, এবার হচ্ছে আমার যাওয়ার পালা। লেট হয়ে গেছে অনেকটাই, সব লাঞ্চ করে ভেবেছিলাম বেরোবো, তারপরে হয়নি, টাইম লেগে গেছে বেরোতে, ঘুমিয়ে পড়েছিলাম। এবার চলো বেরো, দেখি কোথায় যাওয়া যায়, এখনো পর্যন্ত প্ল্যান হয়নি কোথায় যাব। তো চলো লেটস গো, দেখি। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই জায়গাটা আমার এত ভালো লাগে, পুরো মনে হয় আমি কলকাতায় আছি। তো আমাদের গাড়ি চলছে, এখন বাজে 4:30, তো একটু লেট হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, দেন তারপরে বললাম যে চলো, ভালো লাগছে না, শরীরটাও খারাপ লাগছিলো, তো তাড়াতাড়ি করে বললো চলো তাহলে ঘুরেই আসি। তো দেখো ঘুরতে বেরিয়েছে, তো এই রাস্তাটা প্রচুর আজকে ট্রাফিক জ্যাম মনে হচ্ছে আমাদের, একদম 5টা বাজিয়ে দেবে যেতে যেতে। তো এই উপরে মেট্রো, আমার এই জায়গাটায় গেলে প্রচুর ভয় লাগে, এই মেট্রোর নিচটা দিয়ে, খালি আমার মনের মধ্যে এটাই ভয় লাগে খালি মেট্রো এটা ভেঙে না পড়ে যায়। তো এই জায়গাটায় যখন গাড়ি দাঁড়িয়ে যায় আমার সত্যি খুব ভয় লাগে। তো দেখো চলে এসেছি, অনেকটাই চলে এসেছি, আর এই টাইমটা এতটা জ্যাম হয়, আর সানডে বলে এখানটায় জ্যামটা প্রচুর থাকে। তো আমরা অনেকটা টাইম লাগলো আজকে আসতে, আর একদম 5টা বেজে গেছে। তো বেশ মজা লাগছে গাড়ি করে, চলো একটু ঘোরাও হয়ে যায়।
এখন ঠান্ডার পরিমাণটা অনেকটা কম আছে। সোয়েটারটা পরেছিলাম, ভেবেছিলাম ঠান্ডা লাগবে, বাট লাগছে না। আর এত জোরে গাড়ি চালাচ্ছে, এমনি লেট হয়ে গেছে, তার উপরে আমাদের আবার ফিরতে ফিরতে সন্ধানা হয়ে যায়, তাই জন্য উনি গাড়িটাও এত জোরে চালাচ্ছে যেতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পৌঁছে যেতে। দেখো আমরা পৌঁছে গেছি, এইটা হচ্ছে সেই জায়গা, স্বপ্নের জায়গা। অ্যাটলিস্ট মেয়েদের বলবো স্বপ্নেরই জায়গা, ছেলেদের স্বপ্নের জায়গা না, ছেলেদের তো শুধু পকেট খালি, আর মেয়েদের বলতে গেলে স্বপ্নের জায়গা। কারণ এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি অনেকবার এসেছি, আর তোমাদের এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আমার কিছু ইচ্ছে করলে বা আমার কোনো রাগ হলে বা আমার মন খারাপ হলে আমার বর সব সময় এই একটা জায়গায় নিয়ে আসবে, জানে এখানটা আসলে আমার মন ভালো হয়ে যায়। তো দেখো সেই জায়গাটা হচ্ছে সরোজিনী মার্কেট। হ্যাঁ, সরোজিনী মার্কেট হচ্ছে মেয়েদের স্বর্গ। তো এখানটায় আসলে এত মন ভালো হয়ে যায়, যত না কিনি তার থেকে বেশি ভালো লাগে দেখে। তো আজকে প্রচুর প্রচুর ভিড়, মানে হাঁটা যাচ্ছে না, এতটাই চাপ। আর আমার হাইটটা এত শর্ট, এত লোকের মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়াটা যে কতটা কষ্টের হয় সেটা আমি জানি। লাস্টেতেই ভিড়ে আমার বর বলছে আমি আগে আগে যাচ্ছি, তুমি আমাকে ধরো, আমি তুমি আমার পিছন পিছন যেতে। কালেকশানগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, জেন্টস কাপড় বলো, লেডিস কাপড় বলো, সব কালেকশান একদম সুপার সুপার। তো দেখো কত কিছু দেখালাম, এবার খালি তো দেখালে হবে না, এবার তো কেনাকাটাও করতে হবে, তাই না? তো আমরা ভাবলাম কিছু কেনাকাটা করবো, কিন্তু দেখেই তো মন ভরছে না। তো দেখো কিন্তু কী করবে, যে দেখো সামনে কত লোক চলে আসছে, এত অসুবিধা হচ্ছে, আর আমি এতটাই বেটে সবার মাঝখানে। আর এইখানের কালেকশানগুলো দেখো, শুধু দেখেই আমাকে মন শান্ত করতে হলো। আমি তো জানি এখান থেকে এইসব কিছু কিনে দেবে না, কারণ আমার যে হাইট সেই হাইটে এইসব ড্রেস কিনে শুধু ফালতু পয়সা নষ্ট হবে, এগুলো যারা একটু লম্বা আছে তাদের হাইটের জন্য। তো আমার বর বলছে দেখে যাও, সামনের দিকে দেখাও, আশেপাশে দেখো না, কারণ আশেপাশে দেখাটা তো ফালতুই, কারণ কিছুই তো আমি কিনতে পারবো না। তো ঘুরে ঠুরে কিছু কেনাকাটা করার পর আমার বর আমাকে একটা আইসক্রিম সফটির একটা কর্নারে নিয়ে গেল। তো বললো চলো তোমাকে একটু সফটি খাওয়াই, অনেক কেনাকাটা করে হাঁপিয়ে গেছো। তো কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের অন্য কোনো ব্লগে দেখাবো। তো আমরা বললাম চলো তাহলে খেয়ে নিই, কারণ এমনি তো ঠান্ডার সময় আর এতটাই ভিড়, যেখানে যেখানে যেতে হচ্ছে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। আমার তো কোনো কাজ নেই, বাট ওনাকে তো দাঁড়াতেই হবে, তো উনি যেহেতু লম্বা তাই ভিড়ের মধ্যে ঢুকে ঢুকে উনি খুব তাড়াতাড়ি এই যে কাজু, এটা হচ্ছে কেশার পেস্তা সফটি, খুব দারুণ লাগলো আর এত ভালো। আর এই কর্নারটা নতুন খুলেছে আজকে, ফার্স্ট আমি দেখলাম এই কর্নারটা নতুন খুলেছে, আগে এই কর্নারটা ছিল না। বেশ ভালো লাগলো আর বেশ ভিড়ও ছিল, তো আমি বলেছি এইবার যখনই আসবো তখনই নেবো। এই দেখো এই কর্নারটায় আমি একটা কোইন্সিডেন্স দেখলাম, সেইটা হচ্ছে কর্নারটার পাশের দোকানটার নামটা ছিল আমার নাম। আমার বর বলছে চলো ওইখানে তোমাকে ঢুকিয়ে দিয়ে তোমার নামে যা যা জিনিস নেওয়ার নিয়ে নিয়ে, এটা জোক করলাম। তো তারপরে আবার কিছুটা ঘুরে আসলাম, কিছুটা এই দেখো কি সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেসের কালেকশান, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম, কিন্তু আমার বর কিনেই দিল না। তো কেনাকাটা করলাম অনেক কিছুই, সন্ধেও হয়ে আসছে, তাই বললাম চলো এবার ফেরত যেতে হবে। অনেকক্ষণই তো কেনাকাটা করলাম আর ভালো লাগছে না শরীরটা, আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরে যাচ্ছে যে কতটাই মানে থাকান হচ্ছে, যেটাকে বলে হাঁপিয়ে গেছি। তো কিছুক্ষণ যাওয়ার পর বললো চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, একটু এনার্জিটা চলে আসবে। তো আমি এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো বাকি বললো যে খাবার দাবার আর এখন রাস্তার কিছু খেতে হবে না, বাড়িতে গিয়ে যা খাবার খাবে। তো এই দেখো বিকেলের সময়, এখন তো অলমোস্ট ছটা সাড়ে ছটা বেজে গেছে দিল্লিতে, তো এবার ধীরে ধীরে দিন বড় হতে থাকবে। তো দেখো সাড়ে ছটাতেও কিন্তু এখনও সূর্যের আলো রয়েছে এখানে, এরপরে তো আস্তে আস্তে আটটা অবধি সূর্যের আলো থাকবে। দেখো কি সুন্দর লাগছে, দিল্লির হচ্ছে রাতটা যেমন সুন্দর সেটা না দেখলে বিশ্বাস করবে না। আর এটা হচ্ছে একটা এয়ারপোর্ট এরিয়া, তো এখানে রাতেরটার একটা চমকই আলাদা। আর এখানে যে বড় বড় হোটেলগুলো দেখছো এগুলো সব এক লাইনে সব হোটেল, আমার এত ভালো লাগে এই জায়গাটা দিয়ে গেলে মনে হয় যেন কোনো একটা ফরেন জায়গাতে এসেছি বা ফরেন কান্ট্রিতে এসেছি, আমার তো খুব ভালো লাগে। তো দেখো আমরা অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি আর আস্তে আস্তে সন্ধেও হয়ে গেছে, তো আর কোথাও দাঁড়াইনি আর সেরকম কিছু খাইনি। আমাকে বললো কিছু খাবে তো বলো, বাট এতটাই টায়ার্ড ফিল হচ্ছিলো যে আর কিছু খাইনি, যে কতক্ষণে বাড়ি যাব। তো বাড়ি চলে এসেছি, উনি গাড়ি রাখতে গেছে, আমার ভালো লাগছে না, বেশি যাই ঘরে যাই, ঘরে গিয়ে অনেক কেনাকাটা করেছি আর বাকি উনি নিয়ে আসছে হাতে করে কিছু। তাই চলো ঘরে যাই, ঘরে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে রাতে যদি ডিনার করতে ইচ্ছে করে তো ডিনার করব, তার আগে আর মনে হচ্ছে না যে ডিনার করার আছে। তো
আমি চলে এসেছি, উনিও চলে এসেছে। ওনাকে বললাম যে ডিনার ফিনার করা সেরকম থাকলে যদি করতে পারি, নাহলে তো খেয়েই শুয়ে পড়বো, সরি শুয়েই পড়বো। চলো টাটা বাই বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হবে অন্য ভিডিওতে, বাই।